যে ছবিটা আমরা দেখাচ্ছি একবারে ভয়ানক পরিস্থিতি, গভীর খাত, গভীর খাত, একটা স্টেট হাইওয়ে একটা হচ্ছে এখানে হুগলির চাপাডাঙ্গা যে ছবিটা দেখাচ্ছি, এবং কোনো সুরক্ষা ছাড়াই এভাবে কিন্তু তারা কাজ করছেন, একটা নির্মাণের কাজ, একটা বড় কোম্পানির প্রজেক্ট কিভাবে মানুষকে বিপদে ফেলে এই জিনিসগুলো করতে পারে তাও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং হেলমেট নাই। বলছি দাদা, আপনার মাথায় ইয়েলো হেলমেটটা নাই কেন? কোম্পানি কি আপনাদের বুদ্ধু মানাচ্ছে? হয় আপনারা বুদ্ধু নিজেরা, নাই কোম্পানি আপনাদের বুদ্ধু মানাচ্ছে, কোনটা? আমাদের বাড়িতে পরিবার লোকজন তো আছে, কোনো রশি কোমরেও নাই, একটা সেফটি সিকিউরিটি নাই। নিউজ পুরসরা ইউটিউব প্ল্যাটফর্মে আমি আছি কমলেন্দু কোরেল, হুগলির চাপাডাঙ্গা এলাকা দেখাচ্ছি, হাইওয়ে নির্মাণ হচ্ছে এবং সেখানে কোনো সিকিউরিটি নাই, সেফটি নাই, মাথায় হেলমেট বিহীন একজন শ্রমিক এভাবেই তারা কিন্তু কাজ করছেন। বিহার থেকে আসছে, দিল্লি থেকে আসছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা আসছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু কাজ করতে আসেন। এই দেখুন কীভাবে একজন একটা কোম্পানি বড় প্রজেক্ট মানুষকে বিপদে ফেলে ভাবে তারা কাজ করাচ্ছে, একটা হাইওয়ে নির্মাণ হচ্ছে এভাবে। কী ভয়ানক পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে, কীভাবে মানুষকে কাজ করাচ্ছে দেখুন। এই হলুদ এই হেলমেটেই এলো, এই হলুদ হেলমেট এই এলো। বলছি দাদা, কেন কেন আপনাদের এতদিন হেলমেট দেওয়া হয়নি? কে কাজ করে আপনাদের এভাবে রিক্সে? কেন তাদের বিরুদ্ধে মামলা করেন না কেন? আপনাদের যে প্রাণহানির যে আশঙ্কাও থাকতে পারে এতে, আপনি জানেন এটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই আছে। আপনারা ঝুলন্ত অবস্থায় যেভাবে আছেন, গভীর খাত, ব্যক্তি যেভাবে কাজে এসেছেন ভিন রাজ্য থেকে, ভিন জেলা থেকে, একটা বড় কোম্পানি সে এমন তাণ্ডব করছে যেন নিজে এই এলাকার সে একাই প্রথম পৃথিবীর ব্যক্তি যিনি এই কাজটা করছেন। মানুষ সাধারণ যারা ওয়ার্কার, যারা শ্রমিক, তাদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে এই সংশ্লিষ্ট ঠিকাদার। তাহলে মানুষের নিরাপত্তা, বাকি সাধারণের নিরাপত্তা কিরা দিতে পারবে? এদেরই কাজ করতে এসেছে, এই কোম্পানির প্রজেক্টের কাজ করতে এসেছে এই শ্রমিক। এতক্ষণ একটু আগে বিনা ইয়েলো হেলমেট ছাড়াই, সুরক্ষা ছাড়াই তিনি কিন্তু কাজ করছিলেন। আমরা খবর নিউজ ক্যামেরা অন করবার পরেই তারা কিন্তু হেলমেট সুরক্ষার সাথে সাথে চলে আসে। তাহলে এদের জীবন নিয়ে খেলোয়াড় হচ্ছে? তাহলে বাকি মানুষদের জীবনের নিরাপত্তা বিষয় নিয়ে কিন্তু এরা যে কঠোরভাবে ভূমিকা পালন করছে সেটা কিন্তু অনিশ্চিত। এটা হয়তো কারো মনে হতে পারে, এটা মানে 50-50 মধ্যে আছে, কারণ এটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। এবং একটা সরু লোহার, তাও আবার দেখুন সরু একটা লোহার কে আংটা করে ঝুলি দেওয়া হয়েছে, সে আংটার উপরে তিনি ঝুলে আছেন। যে কোনো সময় আংটা যদি কোনো ডিস্টার্ব হয়ে যায় সজোরে, কিন্তু নিচয় গভীর খাতে তিনি কিন্তু পড়ে যাবেন, এবং কোমরে কোনো রশিও নাই। এই হচ্ছে নিরাপত্তা, এই হচ্ছে নিরাপত্তা দেবে এরাই নাকি আমাদের? কতটা নিরাপত্তা পাবো আগামী দিনে এই ব্রিজ থেকে? রাস্তার গুণগত মানই বা কতটা হচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না, কারণ যাদের জন্যে কাজ করতে এসেছে তাদের সুরক্ষাই এই কোম্পানি দিতে পারছে না, সংশ্লিষ্ট ঠিকাদার দিতে পারছে না। জীবন মৃত্যু এভাবেই ঝুলছে, জীবন মৃত্যু এভাবেই ঝুলছে। তাহলে আমরা কতটা নিরাপত্তা পাবো সেটাই এখন ব্যাপার। নিউজ পুরসরা ইউটিউব প্ল্যাটফর্মে আমি ছিলাম কমলেন্দু পোড়েল। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট করবেন, মতামত জানাবেন। নমস্কার।